আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। অবশেষে প্রকাশ্যে এলেন পদ হারানোর ডাক্তার মোরাদ। এদিকে সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আইসিইউতে, মেয়ের ধর্ষককে আদালতের সামনেই গুলি করে হত্যা। জানিয়ে দেব সাবিপ্রবির ঘটনায় শিক্ষামন্ত্রী পদত্যাগ করা উচিত বলছে জাফরুল্লাহ। এদিকে ব্ল্যাকমেইলের অভিযোগে আইনি ব্যবস্থার সম্মুখীন হতে পারে ব্রিটিশ প্রধানমন্ত্রী। এবং সর্বশেষ জানিয়ে দেব গুরুত্বপূর্ণ বাংলাদেশের খেলার আপডেট। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মতামত। দেড় মাস পর দেখা মিলল ডাক্তার মোরাদ হাসানের যা বললেন। দীর্ঘ দেড় মাস পর সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মোরাদ হাসান এমপির দেখা মিলল তার নির্বাচনী এলাকা সরিষা বাড়িতে। বিতর্কিত মন্তব্য ও নারীদের নিয়ে অশোভন বক্তব্য দিয়ে গত 7 ডিসেম্বর প্রধানমন্ত্রীর নির্দেশে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পর এলাকায় আসেননি তিনি। শুক্রবার রাত 10টার দিকে তার চাচা মুক্তিযোদ্ধা আমিনুর রহমান তালুকদার ইন্তেকাল করেন। এ মৃত্যু সংবাদ পেয়ে শনিবার সকালে চাচাকে শেষ দেখা দেখতে আসেন মোরাদ হাসান। এ সময় মোরাদ তার অনুসারীদের সঙ্গে কৌশল বিনিময় করতে দেখা গেছে। জানা যায় 2018 সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত এমপি নির্বাচিত হন ডাক্তার মোরাদ। পরে প্রতিমন্ত্রী করা হয় তাকে, কিন্তু বিতর্কিত মন্তব্য ও নারীদের নিয়ে অশোভন বক্তব্য দিয়ে সেই মন্ত্রিত্ব হারান তিনি। এতে সরিষাবাড়ির সাধারণ মানুষ সহ দলের নেতাকর্মীরা তার বিচার দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করেন। মোরাদ হাসান পদত্যাগ করার পর দলের নেতাকর্মীরা আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ ও তার কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ জানান। মোরাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে জামালপুর জেলা সহ উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে ও মোরাদের নিজ এলাকা আওনা ইউনিয়নের দলীয় সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপর কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে তাকে দল থেকে বহিষ্কার করার জন্য সুপারিশ পাঠায় জেলা সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ। মোরাদ হাসান তার মন্ত্রিত্ব ও দলের পদবি হারিয়ে ফেলার কারণে এলাকায় আসা বন্ধ করে দিয়েছেন। তার চাচার মৃত্যুতে এলাকায় আসেন তিনি। জানাজায় অংশ নিয়ে ডাক্তার মোরাদ হাসান বলেন, বাংলাদেশের এমন কোন জায়গা নেই যেখানে কোন রাজাকার জন্মগ্রহণ করেননি, কিন্তু জামালপুরের সরিষাবাড়ির উপজেলার আওনা ইউনিয়নে একটি রাজাকারও জন্মগ্রহণ করেনি। এটা বীর মুক্তিযোদ্ধাদের ঘাঁটি এবং সেই পবিত্র মাটি। দুপুর 2টায় তার চাচার দাফন কার্যক্রম শেষ করে ফের ঢাকা চলে যান মোরাদ। প্রসঙ্গত সম্প্রতি এক চিত্রনায়িকার সঙ্গে ডাক্তার মোরাদের অশালীন ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর জামালপুর 4 আসনের এই সংসদ সদস্যকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত 7 ডিসেম্বর তিনি পদত্যাগ করলে ওই দিন রাতেই তার পদত্যাগ পত্র গ্রহণ করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। একই দিনে জামালপুর জেলা আওয়ামী লীগের এক জরুরি সভায় মোরাদ হাসানকে জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এর ধারাবাহিকতায় সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। পরে মোরাদ হাসানকে তার নিজ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এর মধ্যে গত 9 ডিসেম্বর দিবাগত রাতে কানাডার উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছিলেন তিনি। এরপর কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালেও তাকে সে দেশে ঢুকতে দেওয়া হয়নি। সেখানে তাকে দুবাইগামী একটি ফ্লাইটে তুলে দেওয়া হয়, কিন্তু দুবাইও তাকে ঢুকতে দেওয়া হয়নি। উপায় না পেয়ে আবারও দেশে ফিরতে হয় তাকে। তিনি দেশে ফিরেছিলেন গত 12 ডিসেম্বর, সেদিন বিকাল 4:55 এমিরেটস এয়ারলাইন্স একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। মোরাদ এমিরেটস এয়ারলাইন্স এর EK-586 ফ্লাইটে দেশে ফিরেন। বিমানবন্দরে নামার পর সাংবাদিকদের এড়াতে মোরাদ হাসান আন্তর্জাতিক টার্মিনাল ব্যবহার না করে অভ্যন্তরীণ টার্মিনাল দিয়ে বের হন। তিনি সন্ধ্যা 6:15 দিকে বিমানবন্দর ত্যাগ করেন। মোরাদ হাসান VIP গেটের সামনে এলেও সাংবাদিকদের দেখে আবার ভিতরে চলে যান। পরে বিমানবন্দরের ভেতর দিয়ে অভ্যন্তরীণ টার্মিনালে নিয়ে যান। সেখানে তার জন্য হোন্ডা CRV ব্র্যান্ডের একটি গাড়ি রাখা ছিল। মাথা ও মুখ ঢেকে সেই গাড়িতে চড়ে তিনি বিমানবন্দর ত্যাগ করেন। তিনি পুলিশের উপস্থিতিতে একটি প্রাইভেট কারে বিমানবন্দর ত্যাগ করেন। এরপর থেকে তিনি লাপাত্তায় ছিলেন। যদিও এর মধ্যে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনে গত 6 জানুয়ারি ডাক্তার মোরাদ হাসানের বিরুদ্ধে ধানমন্ডি থানায় অভিযোগ দায়ের করেন তার স্ত্রী ডাক্তার জাহানারা এহসান। এর আগে বিকালে জাতীয় নম্বর 999 ফোন পেয়ে বাসায় পুলিশ গিয়েছিল, কিন্তু পুলিশ যাওয়ার আগেই বাসা থেকে সটকে পড়েন ডাক্তার মোরাদ হাসান। পরে সন্ধ্যায় ধানমন্ডি থানায় এসে ডাক্তার মোরাদ হাসানের বিরুদ্ধে জিডি করেন তার স্ত্রী ডাক্তার জাহানারা এহসান। লিখিত অভিযোগে তিনি জানান, তাকে ও সন্তানদের অকথ্য বাসায় গালিগালাজ করেছিলেন মোরাদ। সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আইসিইউতে,
লিভারজনিত সমস্যার কারণে সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদকে ল্যাব এইড হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়েছে। তার ছেলে ব্যারিস্টার মাহবুব শফিক শনিবার বলেন, ল্যাব এইড হাসপাতালে আইসিইউতে ডাক্তার মামুন স্বপ্নিলের তত্ত্বাবধানে বাবার চিকিৎসা চলছে। আইসিইউতে রাখা হলেও তাকে কোনো ধরনের সাপোর্ট দেওয়া হয়নি। লিভারজনিত সমস্যার কারণে 18 জানুয়ারি রাতে শফিক আহমেদকে হাসপাতালে ভর্তি করা হয়। তার 4 বার করোনার টেস্ট করানো হয়েছে, রেজাল্ট নেগেটিভ বলে জানানো হয়েছে ব্যারিস্টার মাহবুব শফিকের পক্ষ থেকে। শফিক আহমেদ 2009 থেকে 2014 সাল পর্যন্ত আওয়ামী লীগের সরকারের আইনমন্ত্রী ছিলেন। এছাড়া তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সাবেক সভাপতি। মেয়ের ধর্ষককে আদালতের সামনেই গুলি করে হত্যা। মেয়ের ধর্ষককে আদালতের সামনেই গুলি করে হত্যা করেছে বাবা। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার ভারতের উত্তরপ্রদেশের গোরখপুরে। মেয়ের বাবা ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর বিএসএফ প্রাক্তন সদস্য। সূত্র টাইমস অফ ইন্ডিয়া। নিহতের নাম দিলশাদ হোসেন। তিনি বিহারের মুজফ্ফরপুরের বাসিন্দা। মাস দুয়েক আগে জামিন পেয়েছিলেন দিলশাদ। অপহরণ এবং ধর্ষণের মামলায় ফের শুক্রবার গোরখপুর আদালতে হাজিরা দিতে এসেছিলেন তিনি। পুলিশ জানিয়েছে, আদালতের গেটের সামনে আইনজীবীর জন্য অপেক্ষা করছিল দিলশাদ। তখন দুপুর সোয়া একটা। দিলশাদের আইনজীবী আসার আগেই সেখানে পৌঁছান প্রাক্তন বিএসএফ সদস্য ভগবত নিষাদ এবং তার ছেলে নন্দলাল। অভিযোগ, এরপরই নিজের লাইসেন্স করা বন্দুক থেকে দিলশাদের মাথা লক্ষ্য করে গুলি করেন ভগবত। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন দিলশাদ। এ ঘটনায় আদালত চত্বরে আতঙ্ক ছড়ায়। দিলশাদকে গুলি করার পরেই ঘটনাস্থল থেকে চম্পট দেন ভগবত ও তার ছেলে। বিপ্লবের ঘটনায় শিক্ষামন্ত্রী পদত্যাগ করা উচিত বলছে ডক্টর জাফরুল্লাহ। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ঘটনায় শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনির পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। শনিবার দুপুরে ধানমন্ডিস্থ গণস্বাস্থ্য নগর হাসপাতালের বীর উত্তম মেজর হায়দার মিলনায়তনে মাওলানা ভাসানীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ভাসানী অনুসারী পরিষদের এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ছাত্ররা আন্দোলন করছে আর ভার্সিটির ভিসি পুলিশ দিয়ে ছাত্রদের মেরেছে, এটাই যথেষ্ট। তিনি পদত্যাগ করে ছাত্রদের কাছে ক্ষমা চাওয়ার উচিত বলে দাবি করেছেন। আমি মনে করি এ ঘটনায় শিক্ষামন্ত্রীরও পদত্যাগ করা উচিত, কারণ মন্ত্রী তাদেরকে ডেকে পাঠাচ্ছেন। তার দীপুমনির উচিত শিক্ষার্থীদের কাছে গিয়ে বিষয়টি মীমাংসা করে দেওয়া। ভাসানী অনুসারী পরিষদের প্রেসিডেন্ট সদস্য মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর সভাপতিত্বে এবং সংগঠনটির ঢাকা মহানগর আহ্বায়ক হাবিবুর রহমান রিজুর পরিচালনায় আলোচনার সভায় বক্তব্য রাখেন সংগঠনের চেয়ারম্যান এবং গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ডাকসু সাবেক ভিপি নুরুল হক নূর এবং রাষ্ট্র সংস্কারের আন্দোলনের নেতা অ্যাডভোকেট হাসনাত কাইয়ম প্রমুখ। ব্ল্যাকমেইলের অভিযোগ, আইনি ব্যবস্থার সম্মুখীন হতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। পার্টিগেট কেলেঙ্কারিতে তার পদত্যাগ দাবি করায় টরি এমপিদের ব্ল্যাকমেইল করেছিল ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এই অভিযোগে এবার তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে। গুডলব প্রজেক্টের আইনজীবীরা এই পদক্ষেপ নেওয়ার আগে প্রধানমন্ত্রীকে একটি চিঠি পাঠিয়েছেন। সেখানে তারা সতর্ক করেছেন যে বিদ্রোহীদের এমপিদের নির্বাচনী এলাকা থেকে সরকারি তহবিল আটকানোর অভিযোগ একটি মন্ত্রীর ক্ষমতার বেআইনি অপব্যবহার, যা সরকারি অফিসে অসদাচরণ হতে পারে। ডাউনিং স্ট্রিট সিনিয়র টেরি উইলিয়াম র্যাগের দাবিগুলি তদন্ত করতে অস্বীকার করার কারণে এই পদক্ষেপটি নেওয়া কথা বলা হচ্ছে। অভিযোগ রয়েছে যে এমপিরা হুইফ দ্বারা ব্ল্যাকমেইলের শিকার হয়েছেন। এদিকে প্রধানমন্ত্রীর দুশ্চিন্তা আরও গভীর হয়েছে, কারণ এটি উঠে এসেছে যে ডাউনিং স্ট্রিটের কর্মীদের 2021 সালের এপ্রিলে ডিউক অব এডিনবার্গের শেষকৃতের আগে গভীর রাতে মদ্যপানের ফটোগ্রাফিক প্রমাণ রয়েছে। তবে হোয়াইট ম্যান্ডারিন সুগ্রে আগামী সপ্তাহের শুরুতে ডাউনিং স্ট্রিটে লকডাউনের মধ্যে পার্টি করার অভিযোগে তার প্রতিবেদনটি সম্পন্ন করার আগে দ্য টেলিগ্রাফি দ্বারা দেখা টেক্সট বার্তাগুলি বিবেচনা করতে পারেন। নতুন প্রমাণগুলি ইঙ্গিত করে যে মদ্যপান এবং উচ্চ স্তরে সঙ্গীত রাত একটা পর্যন্ত অব্যাহত ছিল। কর্মীরা ডাউনিং স্ট্রিটের বাগানে পিৎজা খাচ্ছেন, অফিসের প্রিন্টারে ওয়াইন ছিটিয়েছেন এবং জনসনের ছেলে উইলফের খেলার স্নাইডে ওঠার চেষ্টা করছেন। এটা নিশ্চিত যে আগামী সপ্তাহে তদন্ত রিপোর্ট প্রকাশ্যে আসার পর প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা ভোট হবে। তবে এক মন্ত্রী জানিয়েছে, বিদ্রোহী এমপিরা
এখনও সন্দিহান যে তারা অনাস্থা ভোটে বরিশকে হারাতে পারবেন কিনা। ব্রিটেনের পত্রিকা দ্য গার্ডিয়ান অন্তত 5 জন এমপির সঙ্গে কথা বলেছেন যাদেরকে সরকার তহবিল কাটছাটের হুমকি দিয়েছে। এসব এমপি উদ্বেগ প্রকাশ করেছে, এমনকি এমপিদের নিয়ে পত্রিকায় ক্ষতিকর সংবাদ প্রকাশ করারও হুমকি দেওয়া হয়েছে। তবে প্রধানমন্ত্রী বরিশ জনসন আশা প্রকাশ করে বলেছেন তিনি অনাস্থা ভোটে জয় পাবেন। তার পদত্যাগের নিজের দলের এমপিদের চাপ বাড়ার পরিপ্রেক্ষিতে এই মন্তব্য করেন তিনি। এদিকে ব্রিটেনে এখনও আলোচনার বিষয় হয়ে উঠেছে টরি দলের হুইপের এমপিদের ব্ল্যাকমেইল করার বিষয়টি। টাইমস জানিয়েছে এমপিরা হুইপের সঙ্গে তাদের ফোনালাপের বিষয়টি প্রকাশ্যে চিন্তা করছে। 10 নম্বর ডাউনিং স্ট্রিটে এক মুখপাত্র জানিয়েছে, আমরা এখনও ব্ল্যাকমেইলের অভিযোগে বিষয় কিছু জানি না, এরকম কোনো অভিযোগ পাওয়া গেলে তা সতর্কতার সঙ্গে বিবেচনা করা হবে। প্রধানমন্ত্রী বরিশ জনসন জানিয়েছে হুমকি দেওয়ার কোনো তথ্য তিনি পাননি। তবে বরিশের সমালোচনায় উইলিয়াম র্যাগ দাবি করেছেন কয়েকজন এমপিকে ব্ল্যাকমেইল করা হয়েছে। তিনি এই অভিযোগের প্রমাণ মন্ত্রী, হুইপ, উপদেষ্টা, স্পিকার এবং পুলিশের কাছে দেওয়ার আহ্বান জানিয়েছেন। বিরোধী লেবার পার্টিও এই ব্ল্যাকমেইলের নিন্দা জানিয়েছেন। অনাস্থা ভোটের চিঠি প্রত্যাহারে অনেক এমপির ওপর চাপ থাকলেও তা প্রত্যাহার করতে তারা অস্বীকার করেছে। এদিকে তদন্ত কমিটির আছে একটি ইমেইল এসেছে যাতে 2020 সালের 20 মে প্রধানমন্ত্রী মুখ্য সচিব মার্টিন রেন্ডলসকে মদের পার্টি না করার বিষয়ে সতর্ক করা হয়েছিল। যদিও প্রধানমন্ত্রী বরিশ জনসন দাবি করেছেন তিনি আগে সতর্কতার কোনো নোটিশ পাননি, তবে তারই সাবেক উপদেষ্টা ডমিনিক কামিংস দাবি করেছেন প্রধানমন্ত্রীকে সতর্ক করা হয়েছিল। সূত্র দ্য ইন্ডিপেন্ডেন্ট। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ প্রতিপক্ষ ভারত। ইংল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী ম্যাচ হারলেও গ্রুপ পর্বের বাকি দুটি ম্যাচ অনায়াসেই জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষের বিপক্ষে টানা দুই ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে রাকিবুলরা। দ্বিতীয় ম্যাচে কানাডাকে 9 উইকেটে হারানোর পর শনিবার আরব আমিরাতকে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে 9 উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে লাল সবুজ জার্সিধারীরা। আর তাতেই এই গ্রুপের রানার্স আপ হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে আরব আমিরাতের দেওয়া 149 রানের জবাবে খেলতে নেমে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। ওপেনিং জুটিতে 86 রান তুলতেই আউট হন ইফতেখার হোসেন। ঠিক তখনই সেন্ট কিটসের আকাশে বৃষ্টি নামে, তাতেই প্রায় 2 ঘন্টার মতো বন্ধ থাকে খেলা। বৃষ্টি কমার পর বাংলাদেশ নতুন লক্ষ্যে দাঁড়ায় 35 ওভারে 107 রান। সেই লক্ষ্য খেলতে নেমে 61 বল আগেই ছুঁয়ে ফেলে লাল সবুজ জার্সিধারীরা। ওপেনার মাহফুজুল 69 বলে 64 রানেই ইনিংস খেলেছেন, 6-4 ও 2 ছক্কা। মাহফুজুল নিজের ইনিংসটি সাজিয়েছেন। এছাড়া 3 নম্বর নামাপ্রান্তিক রানে ইনিংস খেলেছেন নরুজ নাবিল, 10 বলে 5 রানে অপরাজিত আছেন। ইফতেখার 70 বলে 2-4 ও 1 ছক্কা 35 রানের ইনিংস খেলে আউট হন। আরব আমিরাতের বিপক্ষে এই জয়ে বাংলাদেশের 2 জয়ে 4 পয়েন্ট নিয়ে এই গ্রুপে রানার্স আপ হয়েছেন। ফলে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী বাংলাদেশকে কোয়ার্টার ফাইনালে খেলতে হবে বি গ্রুপের চ্যাম্পিয়ন দলের সঙ্গে। শনিবার উগান্ডাকে 326 রানের ব্যবধানে হারিয়ে ভারত বি গ্রুপের চ্যাম্পিয়ন হন। আগামী 29 জানুয়ারি ভারতের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচটি মুখোমুখি হবে বাংলাদেশ দল।